কত রকমের ভেষজ গাছ রয়েছে? 70 রকমের রয়েছে। এগুলো আপনি মানে কালেক্ট করলেন কিভাবে? এগুলো কালেক্ট করছি ধীরে ধীরে গবেষণামূলক কাজের মধ্যে দিয়ে ভেষজ চাষ করেছি, যেটা সংরক্ষণ করেছি জঙ্গল মহলে আদিবাসীদের কাছ থেকে, যারা কোনোদিন এলাপাতি ওষুধ খায় না তাদের কাছ থেকে সংগ্রহ করে সেই গাছ প্রিজার্ভ করছি। যেমন ধরুন ওইটা সফেদ মুসলি বাজারে প্রচুর দাম, একটা স্বস্তিকর্ণ পলাশ বলে একটা আছে, বুড়া মেধা মেধা মহামেধা জীবনী বর্গের যে ওষুধ তারও সংরক্ষণ এই জঙ্গল মহলে আছে, সেগুলোও করছি। এবং বিশেষ করে মানুষের ভিতরে এই যে ভেষজের যে চেতনাটা, বাড়ির আনাচে কানাচে যে ভেষজগুলো আছে, এবং 7-8টা গাছ যদি টবে লাগানো যায় এবং প্রত্যহ ব্যবহার করা যায়, তাহলে দেখবেন যে মানুষের ভিতরে সেই চেতনাটা প্রত্যহ যদি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সেগুলো ওনারা 2-3 বার করে ব্যবহার করেন, তাদের রোগ প্রতিরোধ ক্ষমতাটা বাড়বে এবং রোগ জ্বালা অনেক কম হবে।